गाइज गुड मॉर्निंग एंड वेलकम बैक टू न्यू व्लॉग। तो गाइज এখন বাজে 8:30 মানে 8টার সময় ঘুম থেকে উঠেছি আর এখন চলে আসতে হয়েছে আমাকে মাঠে। কাম দেখতে পাচ্ছি একজন স্প্রে করছে তার ঘাড়ে মানে বেডেলটা তুলে দিতে হবে তার জন্য। তো কাজ হয়ে গেল তারপর চলে যাব বাড়ি। এখন বাজে ঠিক 9টা, ভাই পুরো সেই লেভেলে রোদের তাপ পুরো পুড়িয়ে দিচ্ছে। এখন বাজে 10টা, প্রচন্ড গরম। রেডি, এখন যাব হচ্ছে বাড়ি। এ ফিউ মোমেন্টস লেটার। তো গাইস এখন বাজে 11টা আর আমরা বেরিয়ে বলছি জাল নিয়ে মাছ ধরবো বলে। আমার সাথে আছে আমিনুল, আমিনুলের হাতে আছে দুটো জাল আর আমাদের এখানে আছে একটা খেয়া জাল। তিনটে জাল দিয়ে আজকে মাছ ধরবো, দেখা যাক আজকে কতগুলো পাই। মানে অনেকদিন ধরে ঘুরছি সেরকম মাছ পাচ্ছি না, তো আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি। আমি পুকুরের সামনে চলে এসেছি, একটা জাল ওখানে দুটো জাল আর আমিনুল এখন বডি বার করে। আমিনুল চলো নামো। তো এখন আমরা পুকুরে নেমে পড়েছি আর আমি এদিকে নেমেছি আর আমিনুল ওদিকে নামছে, কি বলবো ভাই। পুকুরের জলটা পুরো সেই সেই সেই, নাকি আমিনুল? পুকুরের জলটা পুরো সেই লাগছে আজকে। আর এখন গিয়ে ওখানে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট পালাগুলো নেই, মাঝে যেগুলো আছে এগুলোকে তুলতে হবে। কারণ এগুলোকে যদি না তুলি না তো জালটা যখন টানবো জালে সব লেগে যাবে তার জন্য। আর আমাদের আমিনুলকে আমি লোক করেছি মানে এইগুলো করার জন্য, তাই তো? এইগুলো খাওয়াবার জন্য তোকে তো আমি করেছি, লোক করেছি তো। গাইস একটা মাছ লাফালো ওখানে, আছে মাছ, দেখা যাক কি হয়। তিনটে জাল এনেছি ভাই, তিনটে। গাইস এই জিনিসগুলো কি, এগুলো কি? একটা হাতে দিয়ে আমাকে, এটা কি ভাই? দেখুন আমরা টানছি জাল, কেমন কষ্ট আমিনুল? ব্যাপক আরাম জাল টানতে ভাই, সেই লেভেলে কষ্ট হবে। জালটা কি বলতো, সে মশারির মতো সেই জাল। এটা যদি খেয়া জাল সেটাও আছে, কিন্তু সেটা লাস্ট ইউজ করবো, কারণ যদি লাঠি থাকে তো ওটা ছাড়াতে প্রচন্ড কষ্ট হয়। আর আমিনুলে দেখো ওর কোমর বেঁকে যাচ্ছে এই জালটাকে টানতে। চলো দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো পাই। ঘের ঘের ঘের, চল। তো গাইস দেখো কিছু নেই মনে হচ্ছে, আছে ফাঁকা। তো গাইস ফাইনালি এখন আমাদের মাছ ধরা কমপ্লিট আর আজকে আমার স্বপ্ন পূর্ণ হয়েছে বলতে গেলে, কারণ আজকে অনেকগুলো মাছ পেয়েছি। দেখতে পাচ্ছ কতগুলো, তো মানে এত চেষ্টার পর আজকে প্রচন্ড, মানে এই যে দুটো জাল দেখতে পাচ্ছ এই দুটো জালে পড়েনি, ওই যে নেট দিয়ে যে জালটা আছে মানে যেটা খেয়া জাল বলে ওই জালটাতে সবকিছু পড়েছে। তো ভাই ওই জালটা আমাকে চালাতে হয়েছে, তো সেই কষ্ট পেয়েছি আজকে। যাই হোক কষ্ট যখন পেয়েছি মাছ তো পেয়ে গেছি। আমিনুল পেছা ফিরছে পানিতে। আজকে কতগুলো মাছ পেয়েছি দেখো, একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আর একটা ছোট ওই দেখো, এই মাছটা প্রচন্ড কাঁটা আছে, ভয় লাগে। 2000 years later. তো গাইস এখন বাজে বিকেল 4:30, ঘুম থেকে উঠেছি আর প্রচন্ড কষ্ট হয়েছে আজকে মাছ ধরতে গিয়ে। তো এখন ক্লাবে দুজন ওয়েট করছে, দেখবে ওই দেখো ক্লাবে ওইটার ওই আসছে একজন। বিকেল 5টার সময় বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমাদের হায়দার আলী আমাকে বলছে চোর রেস্টুরেন্টে গিয়ে তোকে খাওয়াবো। তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, তো ও যখন খাওয়াবে খেতে কি বাধা আছে, তাই না? তো চলো এখন দোকানে গিয়ে কথা হচ্ছে। এখন ফাইনালি চলে এসেছি, আমাকে খাওয়াবি তো, কেমন লাগবে তো? চলো ভিতরে দেখা যাক, আর এখানে চেয়ার চেয়ার দিয়ে আসবে ভিতরে গিয়ে কথা।
ফার্স্ট টাইম তো আজকে এসছো রাজধানী, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়ার বোঝা যাবে তাই তো? মেনু তো, মেনুতে তোমার কোনটা পছন্দ একটু বলো। পছন্দ নাই, গ্রামের ছেলে সমাজ। তো গাইজ, আমরা অর্ডার দিয়েছি হয়েছে কি রে, চাউমিন। চাউমিন খাবে, হায়দ্রাবাদ মুম্বাই থেকে এসে চাউমিন খাবে এখানে। এখন আমাদের ফাইনালি চলে এসছে, আর হায়দ্রা এখন সস খাচ্ছে। মুম্বাই এই সসটা পাওয়া যায়? পাওয়া যায় না। বল খাচ্ছে কেমন টেস্ট বল তোর। খারাপ নয় তো? কেমন টেস্ট সেটা তো বলতে পারি না, আর এটা নিয়ে অনেকবার এসছি এখানে। একটা জিনিসকে পোষাচ্ছে না, আবার ললিপপ খাবে। ললিপপ অর্ডার দিতে হলো এর জন্য স্পেশাল। তো গাইস ফাটাফাটি টেস্ট, ফাটাফাটি যাকে বলে। তো গাইস আমাদের হায়দর খেলি এখানে সস নিয়ে যাচ্ছে, সস নিয়ে যাচ্ছে, এত কি খাস সসে। দেখুন আমাদের ললিপপ চলে এসছে ভাই। ললিপপের এই একটা প্লেটের দাম হচ্ছে 100 টাকা। অ্যান্ড সস, দু রকম সস আছে। কেমন লাগছে তোর খাওয়ার পর? কেমন খেয়ে দেখ। ও তো দেখালো কেমন টেস্ট, এবার আমি খেয়ে দেখাই। ফাটাফাটি 25 টাকা দাম একটা পিসে। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির দিকে। তোকে কেমন লাগলো খেয়ে? দারুন, এটা তো সেরা লেগেছে। মানে মুম্বাই থেকে এসে প্রথম খাচ্ছি এরকম, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 7টা। এখন যেতে হবে বাড়ি তাড়াতাড়ি, না হলে গ্যাস হয়ে গেছে তাই তো? 7 আপ খেতে হবে। অ্যাসিডিটি হয়ে গেছে, তার জন্য কম বলে দিতে হবে ছোট। 7 আপ। তো গাইজ ওখানে তো অনেক কিছু খেলাম, তার জন্য হায়দ্রা বলছে একটু ঠান্ডা যদি খাসটা খুবই ভালো হয়। আস্তে করে খা ভাই, ভালো আছিস? এখন চলে এসেছি বাড়ি, আর প্রচন্ড গরম। এখন ড্রেস খুলে দিয়েছি কারণ গরমে থাকা যাচ্ছে না। তো যাই হোক, দেখা যাক হয়তো নাকি বলছে দাড়ি কাটতে আসবে আমাদের বাড়ি। মানে আমার একটা মেশিন আছে জানো তো, ওইটাতে দাড়ি কাটবে, দেখা যাক আসে নাকি। A few moments, আমাদেরকে আমি বলেছিলাম যে হায়দ্রা আসবে আমার কাছে দাড়ি কাটতে। এই দেখো হায়দ্রা এসেছে দাড়ি কাটতে আমার কাছে। আমাদের দাড়ি কাটছে, টাকা লাগবে দাড়ি কাটবে। দেখো ভাই আমার কাছে দাড়ি কাটতে এসেছে, টাকা লাগবে কিন্তু 50 টাকা চার্জ, বুঝলে তো? দাড়িটা দেখাও তো, দেখো 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 আমাদের নাপিতটাকে দেখো। একটা নাপিত তো আমাদের ছিল যে টাক নালে আমার দাড়ি কাটছিল, আর নিজে নিজে জিরো জিরো করছে দাড়িটা। মানে কালকে ওর একটা চাচাতো ভাইয়ের লগন আছে, তার জন্য যাবে যদি মেয়ে থাকে, বুঝতে পার। আরে কেনা কে চাতে হো বাচ্চো, ওই জন্য বেশি করে কাটছে। ভাই দেখতে পাচ্ছি পুরো সাদা হয়ে গেছে, মানে গোপটোপ কিচ্ছু নেই। তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড বেশি বেশি করে সাপোর্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।